ঢাকা হতে চট্টগ্রামের যাত্রাপথে বাইপাস রোডে অবস্থিত বেশ কিছু খাবার হোটেল গড়ে উঠেছে। কুমিল্লা জেলার নোয়াবাজার কাশীপুর হইতে 14 গ্রাম পর্যন্ত রাস্তার দুপাশে নামি দামি খাবার হোটেল, হোটেল নূরজাহান, হোটেল ফুড প্যালেস আর নাম না জানা খাবার হোটেল। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার যাত্রীবাহী পরিবহনগুলোর মালিক ও ড্রাইভার এবং হোটেল মালিকদের সাথে একটি মাসিক চুক্তি থাকার কারণে ওই সকল হোটেল পার্কিং স্থানে 30 থেকে 40 মিনিট পর্যন্ত যাত্রীদেরকে মধ্যবিরতি দেওয়া হয়। পরিবহন যাত্রীরা কোনো উপায় না পেয়ে ওই সকল নির্দিষ্ট হোটেলগুলোতে খাবার খেতে হয়, আর তখনই যাত্রীগণরা খাবার খেয়ে হোটেল মালিক পক্ষের সাথে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। জনপ্রতি নর্মালভাবে কোনো খাবার খেয়ে দ্বিগুণ হারে টাকা আদায় করে নেয় হোটেল মালিক কর্তৃপক্ষ। যাত্রী অভিযোগ এবং গোপন অনুসন্ধানের ভিত্তিতে 71 বাংলা টিভির প্রতিনিধিরা 14 গ্রাম নয়াবাজার অবস্থিত হোটেল ফুড প্যালেস নামের দামি এক হোটেল পর্যবেক্ষণ করে দেখতে পায় রান্নাঘরের মেঝেতে ফ্লোরের উপরে কাজের বুয়া পিঁয়াজ রসুন আনুষঙ্গিক মশলা মিক্সচার করছে এবং নোংরা পরিবেশে খাবার তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে মাতৃভাণ্ডার মিষ্টির নাম ব্যবহার করে তৈরি করছে মিষ্টি যা খাবারের যোগ্য নয়, এমনকি রসমালাইয়ের ভিতরে পরে মাছি ও নোংরা পরিবেশেই তৈরি হচ্ছে এই মিষ্টি। যাত্রীরা হোটেলগুলোতে বেশভূষা দেখে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এমন বহু অভিযোগের ভিত্তিতে 71 বাংলা টিভির প্রতিনিধির ক্যামেরায় তা বন্দী হলো হোটেল ফুড প্যালেস। চট্টগ্রাম থেকে সোহাগ সর্দারের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজকে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন 71 বাংলা .tv। লাইক দিন আমাদের ফেসবুক পেজ facebook.com/71bangla.tv.bd। ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/71bangla.tv।